হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক্যাল ফ্রি টিপসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিও টপিক, কিভাবে অন অফ সুইচ সকেট কানেকশন করবেন। ভিডিওটা তাদের জন্য যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটি কথা বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 2 ঘন্টার একটি বোর্ড নিব, একটি সুইচ নিব এবং প্রথম ঘাটে একটি সুইচ লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, দ্বিতীয় ঘাটে আমি একটা সকেট লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, সুইচ সকেট আমার লাগানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি ছোট ছোট তার নিলাম সুইচ সকেট কানেকশনের জন্য। সুইচের উপর পয়েন্ট থেকে সকেটের নিচের পয়েন্টে কানেকশন করব। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, সুইচের উপর পয়েন্ট থেকে সকেটের নিচের পয়েন্টে কানেকশন করলাম। তো ভিউয়ার্স, বোর্ডের ভিতরে আমি মেইন কার্ডটা ঢুকিয়ে নিব। তো ভিউয়ার্স, ফেস কার্ডটা আমি সুইচের নিচের পয়েন্টে কানেকশন করব। তো ভিউয়ার্স, নিউট্রাল তারটা আমি সকেটের উপর পয়েন্টে কানেকশন করব। তো ভিউয়ার্স, আমার সুইচ সকেট কানেকশন করা শেষ। খুবই সহজ একটা কানেকশন, এটা আপনারাও করতে পাবেন। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখন আমি সংযোগ দিয়ে দেব এবং একটি বাল্ব দিয়ে আমি চেক করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।